আমি তাদের রায় মানি না আমি মানবো না এর জন্য উচ্চতর কোর্টে যেতে হলে যাবো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে এখনকার সব থেকে বড় বিগ ব্রেকিং আপডেট নিয়ে চলে এসেছি কলেজ বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন সেটা হতে পারে ইউজি অ্যাডমিশন পিজি অ্যাডমিশন বিএড অ্যাডমিশন বা বর্তমানে চলছে ডিএলএড অ্যাডমিশন বা যে সমস্ত মাইনরিটি বা অটোনোমাস কলেজে আজকে কলেজ ভর্তি শুরু হয়ে গেছে এবং সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল এই সমস্ত কিছু নিয়ে কলেজ ভর্তি নিয়ে বড় সড়ো প্রশ্নের মুখে রাজ্য সরকার এখন কলেজ ভর্তি কীভাবে সম্ভব দু হাজার চব্বিশ সালে শেয়ার করছে আজকের এই ভিডিওটা এবং ভিডিও নোটিফিকেশান যাবে না তাই বন্ধু বান্ধব সবার কাছে একটু প্লিজ ভিডিওটা শেয়ার করবেন এবং সবার কাছে ইনফরমেশনটা পৌঁছে দেবেন জানি দি সালে যে কলেজ ভর্তি এটা আমরা জানি সবাই এবং অনেক কলেজ আছে যারা মাইনরিটি কলেজ বা অটোনোমাস কলেজ আলাদা আলাদা ফর্ম ফিল করাচ্ছে এবং তাদের ফর্ম ফিল তো শুরু হয়ে গেছে ইনক্লুডিং অনেক ইউনিভার্সিটি যেমন যাদবপুর বিশ্ববিদ্যালয় তারাও তাদের ফর্ম ফিল শুরু করে দিয়েছে গতকাল থেকে এবার হচ্ছে এবং তার কিছু মাস পরেই চলে আসবে আবার পিজি অ্যাডমিশন চলে আসবে বি এর অ্যাডমিশন চলে আসবে তবে এই টোটাল যে অ্যাডমিশন প্রসিজোর হয়ে থাকে কলেজ বা বিশ্ববিদ্যালয় সব থেকে বড় প্রশ্নের মুখে এখন কারণ রিজার্ভেশন নিয়ে একটা বড় সড়ো আপডেট এসছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে আজকে যে রায় প্রদান করা হয়েছে ডিভিশন বেঞ্চে তপ বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজা শেখর মান্থার যে ডিভিশন বেঞ্চে রায় এসছে এই কলেজ ভর্তি নিয়ে পুরো সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে দু সালে কলেজ ভর্তি নিয়ে বড় প্রশ্নের মুখে চলে এসছে জানিয়ে দিই দু সালে একটা মামলা হয়েছিল এবং সেখানে জানানো হয়েছিল যে দু সালে যে ওবিসি বা আদার ব্যাকওয়ার্ড কাস্ট এই রেসপেক্টে আজকে যে ধরতে গেলে পরপর সমস্ত স্টুডেন্টস যারা বা যারা আজকে যারা ওবিসি কাস্টের মধ্যে রয়েছে তাদের যে সার্টিফিকেটগুলো দেওয়া হচ্ছিল সেই সার্টিফিকেটে বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছিল এবং বলা হয়েছিল যে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার কমিশনের যে আইন রয়েছে সেই আইনের বিরুদ্ধে বা পরিপন্থী এই হচ্ছে সার্টিফিকেটগুলো দেওয়া হচ্ছিল বারো সাল ধরে যে মামলা চলছিল আজকে তার ফাইনাল জাজমেন্ট এসে ডিভিশন বেঞ্চে কলকাতা হাইকোর্টে এবং আজকের ডিভিশন বেঞ্চের জাজমেন্ট অনুযায়ী এই পাঁচ লাখ যে ওবিসি সার্টিফিকেট প্রদান করা হয়েছে দু দশ সাল থেকে তো সেই ওবিসি সার্টিফিকেটকে বাতিল করে দিল এবং হাই হাইকোর্ট অর্থাৎ আমাদের বর্তমানে রাজ্যেতে যারা বিশেষ করে ওবিসি সম্প্রদায়ভুক্ত রয়েছে ও এ বা ও বি তাদের সার্টিফিকেট কিন্তু বাতিল তার ফলে তারা বর্তমানে কিন্তু এখন আনরিজার্ভ ক্যাটাগরি হয়ে গেল এবার এখানে বড় প্রশ্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে কারণ সেভেন্টিন পার্সেন্ট টেন পার্সেন্ট মতন থাকে ওবিসি এ সেভেন পার্সেন্ট মতন থাকে বি তে সংরক্ষণ যে কোনো কোর্সের জন্য যে কোনো কলেজের জন্য আমি যতগুলো কলেজ আপডেট শেয়ার করেছি প্রত্যেকটা কলেজে দেখবেন এ ওবিসি বিদের জন্য একটা করে সিট সংরক্ষণ থাকে এখন এই যে কলেজের যাবতীয় যা প্রসপেক্টাস চলে এসছে আমাদের সেন্ট্রালিস্ট অ্যাডমিশন পোর্টাল রেডি অলরেডি অনেক মাইনরিটি কলেজ অটোনোমাস কলেজ ফর্ম ফিল আপ করানো শুরু করে দিয়েছে অনেক ইউনিভার্সিটির ফর্ম ফিল আপ করানো শুরু করে দিয়েছে এখন প্রশ্ন একটাই যদি আজকের ওবিসি সার্টিফিকেটে ভ্যালিডিটি না থাকে এবং যেটা বিচারপতিরা বলে দিয়েছে যারা বর্তমানে জব করছেন তাদের তারা এর মধ্যে অন্তর্ভুক্ত হবে না বা যারা জব করছে না বর্তমানে অর্থাৎ এই ওবিসি সার্টিফিকেট দিয়ে চাকরি পেয়েছে তারা তাদের তারা এর মধ্যে অন্তর্ভুক্ত হবে না বা যারা চাকরি এই বিষয়ে এখনো অব্দি পায়নি তারা কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত অর্থাৎ তাদের সবারটা কিন্তু বাতিলট এবং তারা পরবর্তী আবেদনও করতে পারবে না এই ওবিসি সার্টিফিকেট দিয়ে তার জন্য কিছু নিয়ম আছে সেই নিয়ম মেনে আইনসভা বা বিধানসভায় পেশ করতে হবে তার পরবর্তী আইন সংশোধন হতে পারে তার পরবর্তী আসবে এরা ওবিসির মধ্যে তবে এটা অনেকটা লং প্রসেস আর আমাদের কলেজ ভর্তি শুরু হবে আর কিছুদিনের মধ্যে অলরেডি অনেক মাইনরিটি ইনস্টিটিউট কলেজ ভর্তি শুরু করে দিয়েছে কিছু দিনের পর তো পিজি অ্যাডমিশন হবে তাহলে এই যে সেভেন্টিন পার্সেন্ট সিট যেটা আজকে আধার ব্যাকওয়ার্ড কাজের জন্য রাখতেই হবে এবং সেটাই নিয়ম তাহলে এই সিটটা কি হবে এবং যারা ভর্তি শুরু করে দিয়েছে তারা আজকে বিশেষ করে যারা ওবিসি কাস্টের মধ্যে রয়েছে ওবিসি রিজার্ভেশনে যে সুবিধা পাচ্ছে কারণ অনেক কম কম চায় ফর্টি পার্সেন্ট ধরুন চায় অনার্সে সাবজেক্টে ফর্টি পার্সেন্ট বেস্ট অফ করে তাহলে এদের কী হবে এটা একটা বড় প্রশ্ন বা ভবিষ্যতে যে পিজি অ্যাডমিশন বা বিএড অ্যাডমিশন বা ডিএলএড অ্যাডমিশন যে বর্তমানে চলছে তাদের কি হতে চলেছে এটাও একটা বড় প্রশ্ন অর্থাৎ একটা সিস্টেম ধরতে গেলে চেঞ্জ হতে চলেছে এবার এটা নিয়ে কিন্তু সাধারণত সুপ্রিম কোর্টে যাবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অলরেডি বলে দিয়েছে এবং তিনি কী বলেছেন সেটাও শেয়ার করছি কোর্টের সবাই খারাপ নয় আমি কোটকে সম্মান করি কিন্তু যে ব্যক্তি এই রায় দিয়েছে যে ওবিসি রিজার্ভেশন থেকে মুসলিমদের বাদ দিতে হবে আমি তাদের রায় মানি না এবং তার ফলে আগে সুপ্রিম কোর্টে যাওয়ার পরবর্তী এটা নিয়ম চলবে এটা ধরতে গেলে হিয়ারিং হবে একটা টাইমের সাপেক্ষ রয়েছে তার মধ্যেই আবার চলছে কলেজ ভর্তি তো কিভাবে সম্ভব এই টোটাল পুরো জিনিসটা প্রশ্নের মুখে এখন রয়েছে আমরা সবাই তার ফলে যে দু সালে কলেজ ভর্তি আমরা ভাবছিলাম খুব তাড়াতাড়ি শুরু হবে মেবি যদি আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে এটা স্টে আসি কি আসে না সেটাকে আমরা পরবর্তী দেখবো এবং সুপ্রিম কোর্টে যেহেতু যাওয়া হচ্ছে তার আগে অবধি এই ও বিসি সার্টিফিকেটদের যেহেতু বাতিল করে দিল রাজ্য সরকার এই রিলেটেড কোনো নোটিফিকেশন অত বার করে কিনা সেটাও আমরা দেখব তবে ও দের সংরক্ষণ সেভেন্টিন পার্সেন্ট এটা রাখতেই হবে তবে এইবার কীভাবে এই ও সংরক্ষণ আসবে এটা একটা ব্যাপার যারা তোমরা অলরেডি কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ছো এবং ও বিসি সম্প্রদায়ভুক্ত তোমাদের আশা করি কোনো অসুবিধা হবে না কারণ তোমরা অনগোয়িং যেরকম চাকরিদের চাকরিদের বলে দিয়েছে যারা জব করছে তাদের কোনো অসুবিধা হবে না তবে সেরকম তোমরা যারা অলরেডি পড়াশোনা করছো কলেজ ইউনিভার্সিটিতে ওবিসি সার্টিফিকেট দিয়ে ভর্তি হয়েছো তোমাদের অসুবিধা হবে না বাট নিউ অ্যাডমিশনের ক্ষেত্রে আগে কিন্তু এটা একটা বড় প্রবলেম কি আপডেট আছে নিশ্চয়ই শেয়ার করে দেবো পরপর এবং এটাই একটা প্রে কর ছি যে যা হবে সেটা যেন খুব তাড়াতাড়ি হয়ে যায় বাট হ্যাঁ অনেক স্টুডেন্টস আছে তারা কিন্তু আদার ব্যাকওয়ার্ড কাস্টের মধ্যে আছে পার্সেন্টেজ ভালো না কিন্তু তারাও একটা ভালো কলেজে ভর্তি হওয়ার স্বপ্ন দেখছে এবং যেহেতু আজকে সার্টিফিকেট বাতিল হয়ে গেল এবং তার পরবর্তী সার্টিফিকেট এবং সব থেকে বড় কথা হচ্ছে যদি এটা স্টে না পায় সুপ্রিম কোর্টে তাহলে এটা ধরতে থেকে বিধানসভাতে বা আইনসভাতে এটা আবার আসবে তার পরবর্তী একটা নতুন নিয়ম চালু হবে এবং সেই রেসপেক্টে আবার আবেদন হবে রিভ্যালিডেশনস হবে এটা অনেকটা সময় এতটা সময় কিন্তু বর্তমানে কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নেই কি আবার নিশ্চয়ই শেয়ার করে দেবো এবং আমি যাবতীয় যা আপডেট তোমাদেরকে এতদিন অবধি শেয়ার করেছি এবং আজকেরও কিছুক্ষণ আগে যে মৌলানা আজাদ কলেজ শেয়ার করেছি সেখানেও দেখব ও বিসিদের জন্য একটা সংরক্ষণ রয়েছে বাট এই সংরক্ষণটা ভবিষ্যতে কি হতে চলেছে এটা আমরা পরবর্তীতেই জানতে পারবো ভবিষ্যতেই জানতে পারবো এখানে একটা প্রশ্ন চিহ্ন রয়ে গেল তো পরবর্তী আপডেট নিয়ে চলে আসি তার জন্য স্টেট নিথ আর্জিটেক ভালো থাকবে বেস্ট অফ লাভ